এতিয়া আমি পুরীর পৰা উলাই আহিলো ইয়াতে অনারক বুলি এখন ঠাই আছে ইয়াতে এটা সূর্য মন্দির আছে সো এই সূর্য মন্দিরটো আমি সাবলৈ আহিছো তো বলো ভিডিওটো আৰম্ভ কৰো আমি সূর্য মন্দিৰলৈ গৈ আছো সাউক পার্কো পার্ক সিস্টেম এতিয়া আমি সূর্য মন্দিরের ভিতরত গৈ আছো আপোনালোকে চাই লব কি ধুনীয়া এটা সুন্দর পরিবেশ রিপেয়ারিংও করে আছে কারণ বহু বছর পুরনি মন্দির হয় রিপেয়ারিংয়ের কাম চলি আছে এ সব কি ধুনিয়া পার্কর ব্যবস্থা ইমান গছ গছনি সুন্দর পরিবেশ মই সূর্য মন্দিরের পৰা উলাই আহিলো আপনাদের ব্যাক সাইডে দেখিছে সূর্য মন্দিরটো তো ইয়ার পাছত আৰু এটা ঠাইত গৈ আছো সেইটো মই নকওঁ কত যাওঁ তো সেইটো সারপ্রাইজ হয় আপোনালোকে চাই থাকক ভিডিওটো খুব ধুনীয়া এটা ঠাইত গৈ আছো নেক্সট মই ইয়ার আগতে আপনাদের কইছিল যে আমি এটা সুন্দর লোকেশনত গৈ আছো তো আমি এই লোকেশনটো আহি পালো আহতে আপনাদের রাস্তাবিলাক দেখাইছিল মাঝে মাঝে তো এই লোকেশনটো হল আমি আহিছো পুরীর পৰা ভুবনেশ্বর তো ভুবনেশ্বরের কিছু দৃশ্য আপনাদের দেখাম আপনাদের চাই লব
আমি চিড়িয়াখানাত আহিলোঁ। এতিয়া টাইমৰ অসুবিধাৰ কাৰণে চিৰিয়াখানাৰ ভিতৰত সোমাব পৰা নগ'ল। মানে এতিয়া মই ৰিটাৰ্ণ হ'ম ভুৱনেশ্বৰ এয়াৰপৰ্টৰ পৰা কলকাতা এয়াৰপৰ্ট, কলকাতা এয়াৰপৰ্টৰ পৰা আকৌ গুৱাহাটী এয়াৰপৰ্ট। চ' টাইমৰ অসুবিধাৰ কাৰণে পাৰ্কত সোমাব পৰা নগ'ল। মোৰ নেক্সট ব্লগত আপোনালোকে এয়াৰপৰ্টৰ গোটেইখিনি পাই যাব।